मस्जिदे আকসাম जे मस्जिदটা তৈরি করেছিল কে হযরতে সুলাইমান নবী নিজে। পৃথিবীর সর্বপ্রথম যে মসজিদ বানানো হয়েছিল সে মসজিদটা হলো মসজিদে আকসাম। এই মসজিদ তৈরি করেছিল কে হযরতে সুলাইমান নবী। মনে রাখবেন পৃথিবীর জমিনে, খেয়াল রাখবেন বাবাজি আমার ভাইরা, পৃথিবীর জমিনে তিনটে জায়গায়, এক নাম্বার হলো মসজিদে হারাম, কাবা বাইতুল্লাহ। এই কাবা বাইতুল্লাহ চত্বরে কাবা শরীফের প্রাঙ্গণে, কাবা বাইতুল্লাহ চত্বরের কাবা শরীফে গিয়ে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে তার নেকির খাতাতে আল্লাহ ইচ্ছা করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবেন। জোরতে বলতে পারেন না? আরো জোরসে হয় না? আরো জোরে বলম। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো মসজিদে নববী। মসজিদে নববী চত্বরে গিয়ে এই মসজিদে নববীর মধ্যে যদি কোনো ঈমানদার এক রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে, রাজি হলে তার নেকির খাতাতে 50,000 রাকাত নামাজের সওয়াব দিতে পারেন। জোরে হয় না? আরো জোরে বললাম। তৃতীয় নাম্বার, 3 নাম্বার হলো মসজিদে আকসাম। আর মসজিদে আকসাতে গিয়ে করো নামাজি যদি এক রাকাত নামাজ পড়ে মসজিদে আকসাতে গিয়ে, ওই চত্বরে, ওই মসজিদে আকসার মধ্যে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, আমার রব্বুল আলামিন খুশি হলে, রাজি হলে ওই এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ ইচ্ছা করলে 25,000 রাকাত নামাজের সওয়াব দিতে পারেন। আরো জোরে হয় না? আরো জোরে হয় না? সে মসজিদটা কোন মসজিদ? সে মসজিদটা হলো মসজিদে আকসা। আপনাদের জানা আছে যে মসজিদটা তৈরি করেছিল কে? হযরতে সুলাইমান নবী নিজে। সাথে কাকে নিয়েছিলেন? কোন মানুষ নয়। সাথে কাকে নিয়েছিলেন? কোন ফেরেশতা নয়। সাথে যাদেরকে নিয়েছিলেন তারা হলো আল্লাহর জিন জাতিরা। জেনেদেরকে অর্ডার করলেন সুলাইমান নবী, যাও। জেনেদেরকে অর্ডার করলেন সুলাইমান নবী, যাও পাহাড় থেকে পাহাড় কেটে নিয়ে আসো, পাহাড় থেকে পাথর নিয়ে এসো, কেটে কেটে পাথর নিয়ে এসো। পাহাড় থেকে পাথর কেটে কেটে নিয়ে আসছে কারা? জিন জাতি। জেনেরা নিয়ে আসছে পাথর কেটে কেটে। আর সুলাইমান নবী বললেন, যাও রেডি করো, মসজিদ বানাও। ওই জেনেরা পাহাড় কেটে পাথর কেটে কেটে নিয়ে এসে মসজিদ তৈরি করেছিল। সে মসজিদটা হলো মসজিদে আকসা। বুঝে যাচ্ছে বাবা? যে বুঝে যাচ্ছে? তাহলে এই মসজিদ কে তৈরি করলেন? সুলাইমান নবী। জি, সুলাইমান নবী তৈরি করলেন পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। যে মসজিদের দিকে মুখ করে নামাজ পড়া হতো, আপনাদের জানা আছে, ইমানদাররা ওই দিকে মুখ করে নামাজ পড়তাম। এমনকি বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই দিকে মুখ করে নামাজ পড়েছেন কতদিন? 1 দিন 2 দিন 3 দিন নয়, 17 মাস। 17 মাস আমার নবী মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছেন। একদিন আমার নবী নামাজ পড়ছেন, আর মাঝে নামাজ পড়তে পড়তে একটুখানি ভাবছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, চিন্তা করছেন, আল্লাহ তুমি যদি আমার উম্মতদের জন্য কাবাকে কিবলা বানিয়ে দিতেন আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম, আমি রাসূলুল্লাহ বড় সন্তুষ্ট হয়ে যেতাম। আল্লাহ বললেন, হাবিব গো, তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতে রাজি। আয় আমার হাবিব, তুমি বলেছো, মাথা উঁচু করেছো, আর মাঝে মাঝে মাথা উপর দিকে তুলেছো, আর মসজিদে আকসা থেকে মুখ না করে তুমি চেয়েছিলে কাবা বাইতুল্লাহকে যদি কিবলা বানিয়ে দিই। ও আমার হাবিব, চিন্তা করো না, ভেঙে পড়ো না, বিস্মিত হয়ো না, তোমার মনের খবরটা আমি আল্লাহ নিজে জানতে পেরেছি। জোরে হয় না? এই জোরে হয় না? মনের খবর জানে কে? জোর করে বলতে হবে, কে জানে? আওয়াজ করে বলা, মনের খবর কে জানে? মনের খবর জানে কে? আমার আল্লাহ। যে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, তিনি কে? জোর করে আওয়াজ কোথা? জোর করে, তিনি কে? যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, তিনি কে? তিনি হলেন কে? তিনি হলেন আমার আর আল্লাহ। যেটা কেউ পারে না সেটা পারে কে? जोर करे बोलो जेटा क्यों पारे ना सेटा पारे के अल्लाह। रात करें के जमीन को जमीन के सुंदर करे साजिएছেন के, दिन करें के अल्लाह। से अल्लाह बोलें आमी मनेर खबर जानी। कुराने अल्लाह डायरेक्ट घोषणा दिलेन उल इन तुखफू मा फी सुदूरिकुम औ तुबदूहु यालमुल्लाह व यालमु मा फी समावाति वल अर्द वल्लाहु अला कुल्ली शैइन कदीर। মনে রেখে দিও বান্দারে, তোমাদের মনের ভিতরে যেটা জাগছে, যেটা করতে চলেছো, যেটা ভাবছো, যেটা করবে বলে ইচ্ছা পোষণ করছো, তোমাদের মনের খবরটা আমি আল্লাহ জানি। জোরে বলবেন না, আরো জোরে হয় না, আরো জোরে হয় না। আকাশ জমিনে যা কিছু আল্লাহ বানিয়েছেন, আকাশ জমিন তিনি সৃষ্টি করেছেন। কি আছে সবকিছু জানেন। সাতবক আসমানের উপরে কি আছে, সাতটা জমিনের নিচে কি আছে, সমস্ত কিছুই আমার আল্লাহ জানে। আরো জোরে হয় না। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বক্ষমতাবান। তাহলে মনের খবর কে জানে? জোর করে বলো, আরো জোর করে বলো, আওয়াজ করে বলো, মনের খবর জানি আমার আল্লাহ। আমার আল্লাহ মনের খবরটা জানলেন কার? বিশ্বনবীর। বিশ্বনবীর মনের খবরটা জানতে পেরে আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, হাবিব গো, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, তোমাকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত ভালোবাসি। আয় আমার হাবিব গো, তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতে রাজি। ও আমার হাবিব, তুমি মসজিদে আকসা থেকে কাবা বাইতুল্লাহর দিকে মুখটা করতে চেয়েছিলেন, আর ওই কাবা বাইতুল্লাহকে যদি কিবলা বানানো হয় তুমি বড় খুশি হয়ে যাবে বলেছিলে। আয় আমার হাবিব, শোনো শোনো, আজ থেকে আমি আল্লাহ বললাম, এখনই মুখ ঘোরাও। দুরাকাত নামাজ পড়েছো কোন দিকে? মসজিদে আকসার দিকে। আর আমি আল্লাহ বলি, আর দুরাকাত ঘুরিয়ে না, কাবা বাইতুল্লাহর দিকে। জোরে হয় না, আরো জোরে হয় না। ও আমার হাবিব, তুমি মুখ ঘোরাও, মুখ ঘোরাও, মুখ ঘোরাও। বিশ্বনবী যখন মুখটা ঘোরালেন, সাহাবীরা পেছনে মুখ ঘোরালেন। এ ওয়াকিয়া আপনাদের জানা আছে। কিন্তু ইহুদিরা মুখ ঘোরালো না। ইহুদিদের মনের মধ্যে একটা কোশ্চেন জেগে উঠল, প্রশ্ন জেগে উঠল, কেন হঠাৎ করে মুখ ঘোরানো হলো? না জানি দল তৈরি করার জন্য নাকি। কেন মুখ ঘোরানো গলাম? ঠিক আছে, নামাজটা শেষ হোক, এখনই প্রশ্ন করব, কোশ্চেন করব। আর বিশ্বনবীকে অপমান করবে, বিশ্বনবী অপমানিত হবে। আল্লাহ নবীকে শর্মিন্দা হতে হবে। বিশ্বনবীকে অপমান করা হবে, অপমানিত হবে। আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, এটা আমার আল্লাহ কখনো মেনে নিতে জোর করে বলা পারে না। কেন? আপনাদের জানা আছে যে সূরা লাহাব নিয়ে বলছিলাম, আপনাদের জানা আছে, আপনাদের জানা আছে। আমার নবী যখন মসজিদে আকসা, আমার নবী যখন, আপনাদের জানা আছে, আমার নবী যখন সাফা পাহাড়ের উপরে উঠেছিলেন, সাফা পাহাড়ের উপরে উঠে মক্কার মানুষদের বলেছিলেন, ও মক্কার মানুষেরা, মক্কার মানুষেরা সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে যাও। মক্কার মানুষেরা যখন সাফা পাহাড়ের পাদদেশে হাজির হলো, আল্লাহ নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন। উঠে বলে, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সাবা পাহাড়ের পাদদেশে যারা ছিল তাদের মধ্য থেকে আবু লাহাবও ছিল। আবু লাহাব চিৎকার করে উঠল আর পাথর তুলল, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, দুনিয়া থেকে তোমার নাম নিশানা মিটে যাক। আল্লাহ নবীর মনটা একটু খারাপ হয়ে গেছে, চোখটা একটু ছলছল করছে, মুখটা একটু ছোট হয়ে গেছে। আমার রাসূলুল্লাহর মনটা একটু খারাপ হয়ে গেছে। আমার আল্লাহ মেনে নিতে পারলেন না। ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, ও আমার পয়গম্বর, আর আপনাকে বলছে ধ্বংস হয়ে যেতে, এত বড় আস্পর্ধা ওর। ও আমার হাবিব, চিন্তা করবেন না, উত্তর আপনাকে দিতে হবে না, জবাব তো আমি আল্লাহ দেব, কেননা আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। জোরে হয় না, আরো জোরে হয় না। সঙ্গে সঙ্গে এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবকে নাজিল করলেন। কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুটো, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান জাতাল হাবিউ, অতি সত্বর আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। सामने दिखे उल्टाबे हाथेर बोझाटा पेछन दिखे उल्टाबे और खेजुर गाछेर रसिटा गिये गलाय बसबे ओई अवस्थाय तार मौतटा लिखे रेखेछि। एखन प्रश्न हलो আবু লাহাব तो आमार नबीर संगे बियादबी करलो किन्तु আবু লাহাবের स्त्री की करेছিল बोलो की करेছিল आवाज करे बोलो की करेছিল जोर करे बोलो की करेছিল। তোমরা মনে হয় ভুলে যাচ্ছ গো, ভুলে যাবার তো কোনো কথা নয়। এ আওয়াজ একবার দুবার নয় একাধিক বার আপনারা শুনেছেন। আবু লাহাবের স্ত্রী কি করেছিল? আবু লাহাবের স্ত্রীর নাম কি ছিল? কথা কয় না কেন বাবা? জেগে তো সবাই আছে দেখছি বাবা। ওই ভাই আমার নাক পর্যন্ত চাদর তুলেছে কেন বাবা? ঘুমকি কি কাঁচা কাঁচি নাকি বা বিপদে পড়েছি আল্লাহ। একবার জোর করে ঝেড়ে তকবীর দেন দেখি, নারে তাকবীর। আবার দেন নারে তাকবীর। আরো জোর করে দেন নারে তাকবীর। আরো জোর করে দেন নারে তাকবীর। ডাকছি কাকে? জমিন আসমানের মালিক আল্লাহকে। সে আল্লাহকে যদি ডাকি মুখ কেন আমরা বন্ধ রাখি? আল্লাহ ইচ্ছা করলে সকাল বেলায় ডান দিকে যদি জিভটা ঘুরিয়ে দেয় আর বাঁ দিকে যদি ঠোঁটটা ঘুরিয়ে দেয়, ছোট্ট একটা মিনি স্ট্রোক দেয়, খবর ভালো হবে না খারাপ? কথা বলো। ব্যাঙ্গালোরে গেল কি হবে? কাজ বলো। কাজ হবে না। আল্লাহ দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলো পারে কি পারে না? যে আল্লাহ দিলেন ইয়াস পারলে তোরা করকে আস, যে আল্লাহ দিলেন আমফান করে দিলেন পুরো খান খান, যে আল্লাহ দিলেন করোনা ভাইরাস পারলে তোরা এবারে একবার সামলাস, দিলেন আমার আল্লাহ করোনা। পাবলিক মাথায় হাত দিয়ে বলে দিবানা। চলছে এখন করোনা, মনে হয় আর বাঁচবো না। চলছে করোনা, কথা বলো ঠিক কি না? দিলেন আল্লাহ করোনা ভাইরাস, পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ। মাঝে মাঝে চলছে লকডাউন, নেতারাও রেগে আগুন, পাবলিক মাঝে মাঝে বলে কি খাবো বলো, রেগে আগুন কি খাবো বলো। বলো তো দেখি, যে আল্লাহ আমফান দিতে পারে, যে আল্লাহ লায়লা ঝড় দিতে পারে, লায়লা ঝড় দিতে পারে, যে আল্লাহ সুনামি দিতে পারে, আকাশ থেকে বজ্রপাত দিতে পারে, জমিন থেকে ভূমিকম্প দিতে পারে, সে আল্লাহ ছোট্ট একটা প্যারালাইসিস দিয়ে ঠোঁটটা ডান দিকে আর বাঁ দিকে জিভটা কি ঘুরিয়ে দিতে পারে না? পারে। তাহলে মুখ বন্ধ কেন রে? জোর করে একবার দাও দেখি। আমিও চিৎকার মেরে আপনারাও দেন, আওয়াজ করেন, উচ্চ আওয়াজে লাগান। তাকবীর দেব আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, বললে কোনো অসুবিধা আছে বলো? ডাকছি না কোনো নেতাকে, ডাকছি না কোনো নেত্রীকে, ডাকছি না কোনো গায়ককে, ডাকছি না কোনো গায়িকাকে, ডাকছি জমিন আসমানের মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে। তাহলে একবার দেন দেখি, জোর করে লাগান দেখি। নার তাকবীর। আর একবার দেন নার তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান, সিলসিলা মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। নার তাকবীর। আর মিনিট ১৫ যদি থাকি আপনারা থাকবেন নাকি? জোর করে বলো থাকবেন। থাকবেন তো নাকি? যারা থাকবেন না হাত তুলুন দেখি। লোক তো খুব চালাক হয়ে গেছে ভাই, হাত কিন্তু আর তুলছে না। তাই বলে হুজুর বুঝে গেছি, যে হাত তুলেছে সেই ফেঁসেছে। কথা বলে। বলে ভাই সকল জব কার্ডের কাজ নিবি? বলে আছি। বলে ভাই সকল স্বাস্থ্য সাথী কার্ড নিবি? বলে আছি। বলে ভাই সকল ইন্দ্রাবাসনে ঘর নিবি বলে আছি, বলে ভাই সকল যুবশ্রী নিবি বলে আছি, বলে ভাই সকল কন্যাশ্রী নিবি বলে আছি, বলে ভাই সকল এনআরসি নিবি বলছে আছি, পরে বলছে এটা এনআরসি, এটা এনআরসি, মাল ঢুকে দেবে, ঢুকে গেলে কিন্তু মাল আর বেরোবে না, বলে লব না। আসামের লোককে যা বলেছে কালি বলছে আছি আছি আছি, লাস্টে বলছে এনআরসি নিবি বলছে আছি, এবারে বলছে আর লব না, বলে আর হবে না। আর বাংলার লোক খুব সচেতন, খুব ঠান্ডা বেরেনের লোক, এরা বললো না চিন্তা করো না, দিল্লি থেকে যখন আসবে চকচকে মাথা আমরা দেখবো, 1.5 কুইন্টাল করে ও শরীর গো পাল্লাই দিলে মারাত্মক ওজন, তোমাদের শরীরগুলো দেখবো, হেলিকপ্টারের ডানা দেখবো, প্রয়োজনে গলায় মালা পরাবো, রাস্তায় গিয়ে তোমাদের পেছনে মিছিল করব, টাকা দিলে নিয়ে নেব, খাওয়ালেও খাবো, কিন্তু ভোট কিন্তু অন্য জায়গায় দেবো, ভুল কাজ করব না। কথা ঠিক কি না? বাংলার লোক খুব সচেতন, এই বাংলার হিন্দু মুসলমান খুব কনসাস, তারা ঠিক জায়গায় ভোট মেরেছে, আর ঠিক টাইমে বোল্ড আউট করে ঘর পাঠিয়ে দিয়েছে। চলেন বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম চলুন, আজকে চ্যাপ্টার শেষ করতে হবে, চলুন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে লক্ষ্য করুন আবু লাহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিলা। এই উম্মে জামিলার কাজ ছিল কি? সে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, আমার রাসূলুল্লাহ যে পথ দিয়ে যেত ওই পথেতে কাঁটা বিছিয়ে দিত। ভাই গেট জাম করছেন কেন? আপনাদের কষ্ট দেখলে আমার সহ্য হতে চাই না, পায়ে লাগলে পেরেশান হবেন, মাথায় শিশির পড়বে, বাইরের হাওয়া লেগে ঠান্ডা লাগবে, জ্বর আসবে। ও তরুণীরা শুনে রেখে দিন, ও ভাইরা আপনারা বসে যান, বসে যান, দাঁড়াবেন না, আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে খেয়াল করুন। এই উম্মে জামিলার কাজ ছিল কি? রাসূলুল্লাহ যে পথ দিয়ে যেতেন ওই পথেতে কাঁটা বিছিয়ে দিত। দ্বিতীয় নাম্বার কি ছিল? সে যখন কাঠ বিক্রি করার জন্য যেত, পাড়াতে পাড়াতে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড খারাপ লোক, বাজে লোক, নোংরা লোক ইত্যাদি ইত্যাদি করে দুর্নাম করত, বদনাম করত। এজন্য আল্লাহ বলেন তোকে একাকে দেব না, তোর সঙ্গী তোর স্ত্রীকেও করে দেব। কথা ঠিক কিনা? তাহলে প্রতিবাদ করলেন কে? জোর করে বলো। আমার নবীকে পাথর তুলবো বললো, মারবো। কে প্রতিবাদ করলো? আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক তোর হাত দুটো, তুই যা কিছু উপার্জন করেছিস সব ধ্বংস হয়ে যাক। তাহলে প্রতিবাদ করলেন কে? আর এখানে ইহুদিরা যখন আমার নবীকে কোশ্চেন করছে, ধরবো, বেউজ্জতি করব, নবীকে অপমান করব, আবার আল্লাহ এটা মেনে নিতে পারলেন না। বিশ্বনবী অপমান হবে, বিশ্বনবী অপমানিত হবে, আমার রাসূলকে অপমান করা হবে, এটা আল্লাহ কখনো মেনে নিতে পারলেন না। আবার আল্লাহর সঙ্গে সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলেন। কি বললেন? সাকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাকুম আও কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ এখানে কি বললেন? এ আমার বন্ধু, এ আমার হাবিব, সাকুলু সুফাহা, ওই সুফাহা মানুষগুলো, ওই জাহেল মানুষগুলো, ওই অজ্ঞ মানুষগুলো তোমাকে খুনি প্রশ্ন করবে, কেন মুখটা ফিরিয়েছো কাবা বাইতুল্লাহর দিকে, কেন মুখটা ফিরিয়েছো কাবা শরীফের দিকে, তোমাকে খুনি প্রশ্ন করবে। ওই সুপা মানুষ গোলাম, ওই জাহেল মানুষ গোলাম তোমাকে খুনি প্রশ্ন করবে, কেন মুখটা ঘুরিয়েছ। ও আমার হাবিব, চিন্তিত হইও না, ও আমার হাবিব, ভেঙে পড়ো না, বিস্মিত হইও না, আমি আল্লাহ তোমাকে বলি, তুমি উত্তর দেবে লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, তুমি বলে দেবে মাশরিক মাগরিব কার, পূর্ব পশ্চিমের মালিক কে। জোর করে বলা, আওয়াজ করে বলা, পূর্ব পশ্চিমের মালিক যে আল্লাহ, उत्तर दक्षिणेर मालिक हलेन से आल्लाह। से आल्लाहर ऑर्डर হয়েছে মুখ ঘোরাও, তাই আমি মুখ ঘুরিয়েছি। এখানে কারোর কিছু বলার কথা নাই, কারোর কিছু বলার এখতিয়ার নাই, কারোর মত নিয়ে হবে না। যে আল্লাহ পূর্ব দিকের মালিক, যে আল্লাহ উত্তর দিকের মালিক, যে আল্লাহ দক্ষিণ দিকের মালিক, যে আল্লাহ পশ্চিম দিকের মালিক, যে আল্লাহ চারিদিকের মালিক, সে আল্লাহর অর্ডার হয়েছে মুখ ঘোরাও, তাই আমি মুখটা ঘুরিয়েছি। বিশ্ব নবী নামাজের সমাপ্তি হলেন। ইহুদিরা যখন আমার নবীকে প্রশ্ন করলো, আমার নবী সঙ্গে সঙ্গে একটাই উত্তর দিলেন, আল্লাহ বলেছেন বলে তাই আমি ঘুরিয়ে নিয়েছি। তরুণী নওজোয়ান যুবকেরা, আমার যে আয়াত ছিল, যে আয়াত থেকে আমি ওয়াজ করছিলাম, সেই আয়াতকে আবার সামনে নিয়ে এলাম। আল্লাহ তাআলা বললেন কি, এর পিছনে কারণ হলো একটা, সেটা হলো হিংসা। সেই মসজিদ কেড়ে নিতে চাইছে কারা? ইহুদিরা। ও তরুণীরা শুনে কেনে, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বললেন, তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন তোমরা নেগলেক্ট করো না, ঘৃণা করো না। তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না। আল্লাহ এখানে ইন্ডিকেট করলেন না মুসলমান, আল্লাহ এখানে ইন্ডিকেট করলেন না হিন্দু, আল্লাহ এখানে ইন্ডিকেট করলেন না খ্রিস্টান, আল্লাহ এখানে ইন্ডিকেট করলেন না বৌদ্ধ জাতিকে, বললেন না। আল্লাহ বললেন তোমরা এক জাতি আর এক সম্প্রদায়, এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না, কাউকে জোর করে যেন আল্লাহু আকবার দিয়ে তরোয়াল দিয়ে দুখানা করে ফেলো না, আর কাউকে জয় শ্রীরামের স্লোগান দিয়ে গাছেতেও যেন ঝুলিয়ে দিও না। এই জন্য আল্লাহ এখানে ইচ্ছা করলে কোন জাতির নাম ধরে বলতে পারতে, সেটা কিন্তু আল্লাহ বলেন না। এখানে আল্লাহ এই জন্য বললেন তোমরা এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন তোমরা এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে যেন তোমরা কখনো বিদ্রুপ করো না। আজ যদি আপনি একটু লক্ষ্য করেন ও তরুণীরা, বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল, আপনাদের যারা আছে, বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল, মূর্তির জাঙ্গের ওপরে, মূর্তির জাঙ্গের ওপরে পবিত্র কালাম কালামুল্লাহ কোরআন শরীফ রেখে দেওয়া হয়েছিল। ও তরুণীরা গোটা বাংলাদেশ উত্তাল হয়ে গিয়েছিল। ও যুবক ছেলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, বাংলাদেশের জমিনে আপনাদের জানা আছে মানুষে মানুষে ভেদাভেদ শুরু হয়ে গিয়েছিল। ও তরুণীরা শুনে রেখে দেন, ও তরুণীরা প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছিল, ও যুবক ছেলেরা মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল। আমরা বাংলার জমিন থেকে, ভারতের জমিন থেকে ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে, ওলামা সমাজ, পীর সাহেব, পীরজাদারা সব ঐক্যবদ্ধ হয়ে একটা আওয়াজ করেছিল, মূর্তির জাঙ্গের ওপরে যে কোরআন শরীফ রেখেছে এই দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমরা এখান থেকে আওয়াজ দিয়েছিলাম যারা মূর্তি ভেঙেছে, যারা প্যান্ডেল ভেঙেছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমরা এখান থেকে আওয়াজ দিয়েছিলাম। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে হয়, বাংলাদেশ সরকারকে স্যালুট দিতে হয়, প্রশাসনকে লাগিয়ে মূর্তি যারা ভেঙেছিল আর পবিত্র কালাম যারা রেখেছিল চিহ্নিত করে একটা একটা করে ধরে সবকটাকে খাঁচার মধ্যে ভরে দিয়ে খাঁচার ভেতরে এবারে খাবার খাওয়াচ্ছে, আর মাঝে মাঝে ধলাই দিচ্ছে, পেটাই দিচ্ছে। কথা ঠিক কিনা বললাম তো? বাংলাদেশ সরকার যদি এই যদি তৎপর ব্যবস্থা নিতে পারে, আইনের আওতায় যদি নিয়ে আসতে পারে, দোষীদেরকে যদি চিহ্নিত করতে পারে, তাহলে ত্রিপুরা সরকার কি পারে না? ত্রিপুরায় যেখানে মাদ্রাসা ভেঙে দেওয়া হলো, মসজিদ যেখানে পুড়িয়ে দেওয়া হলো, একাধিক মুসলমানের দোকানগুলো পুড়িয়ে দেওয়া হলো, তাহলে ত্রিপুরা সরকার কি এই ন্যায় বিচার দিতে পারে না? ও তরুণীরা শুনে কেনে, তাহলে আমরা ভারতের সংখ্যালঘুরা কি নিরপেক্ষভাবে বিচার পাবো না কেন? ভারতের সংখ্যালঘুরা তো নিরপেক্ষ বিচার পাবে। বাংলাদেশের সরকার যদি নিরপেক্ষ বিচার দিতে পারে, ভারতেও নিশ্চয়ই নিরপেক্ষ বিচার পাওয়া যাবে। সেই আশাতে আমরা আছি। গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল মিটিং হয়েছে। ও তরুণীরা আপনাদের জানা আছে, ও তরুণীরা আপনাদের জানা আছে, বেশ কিছুদিন আগে আপনাদের জানা আছে একটা আদিবাসী সম্প্রদায়ের মহিলা, যার নাম হলো মনীষা বাল্মীকি, हाथे पाये दড়ি বেঁধে दिए तेल ढेले दिए পুড়িয়ে দেওয়া হয়েছিল। মেয়ের বাপ প্রতিবাদ করতে গেলে তাদেরকে দড়ি বেঁধে ঘরের ভিতরে ভরে রেখে দেওয়া হয়েছিল। মিডিয়াকে কোনো ঢুকতে দেওয়া হয় না, কেননা নেতার আত্মীয় নেতার রিলেটিভ এইজন্য কোনো ব্যবস্থা নেয় না। ও তরুণীরা শুনে কেনা তাহলে এখানে আদিবাসীরা মার খায়, মুসলমানরা মার খায়, অনেক হিন্দু ভাইরাও মার খায়, যে যেখানে মার খাচ্ছে। এর জন্য নিরপেক্ষ বিচারের কি আশা করা যায় না? তাই বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ বিচারের আশায় আছি। তাবরেজ আনসারী ও তরুণীরা পিটিয়ে পিটিয়ে মারা গেল, সানাউল্লাহ পিটিয়ে পিটিয়ে মারা গেল, নিরপেক্ষ বিচারের আশায় আছে মানুষ ও তরুণীরা। বাংলাদেশ সরকার যদি নিরপেক্ষ বিচার দিতে পারে তাহলে ভারতের সরকার, ত্রিপুরা সরকার নিরপেক্ষ বিচার নিশ্চয়ই দিতে পারবে। এই জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনাদের কাছে আবেদন করব, যারা মাদ্রাসা ভেঙে দিয়েছে, মসজিদ যারা পুড়িয়ে দিয়েছে, বাংলাদেশ সরকার যেমন দোষীগুলোকে চিহ্নিত করে জেলের খাবার খাওয়াচ্ছে, আপনারাও দোষীদেরকে চিহ্নিত করে জেলের খাবার খাইয়ে দেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে নিরপেক্ষ বিচার দেওয়া হয়। এজন্য আমার রব সুন্দর করে বললেন, তোমরা এক জাতি আর এক জাতিকে যেন ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম। পরে আমার আল্লাহ ফের কি বললেন, সুন্দর করে আমার আল্লাহ কি বললেন, তোমরা একটা নারী আর একটা নারীকে যেন ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারী দিচ্ছে সে উত্তম। আমার আল্লাহ ফের পরে কি বললেন, সুন্দর করে বললেন, কাউকে যেন তোমরা মন্দ উপনামে যেন ডেকো না। কেন আমার আল্লাহ সুন্দর করে বললেন, কাউকে যেন তোমরা ঘৃণা করো না, মন্দ নামে ডেকো না। কেন ঈমান আনার পরে মন্দ নাম কতই না নিকৃষ্ট। কাউকে বেশি যদি কালো হয় তাকে কেলা বলে ডেকো না, কেউ যদি একটু গ্যারা হয় নাটা হয় তাকে গ্যারা বলে নাটা বলে ডেকো না, পাতলা হলে চিকুন বলে ডেকো না, মোটা হলে মুটু বলে ডেকো না, মন্দ নামে ডেকো না। আমি আল্লাহ বলি ঈমান আনার পরে মন্দ নাম কতই না নিকৃষ্ট। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আমরা এখান থেকে বুঝতে পারলাম তাহলে কোরআন থেকে যদি আমরা কিছু শিখে নিতে পারি, নেগেটিভ গুলো যদি ছেড়ে দিতে পারি আর পজিটিভ গুলো যদি ধরে নিতে পারি, নিঃসন্দেহে আমরা কিনারা হয়ে যাব, নিঃসন্দেহে আমরা সাকসেসফুল হব। আর না হলে টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। এজন্য আমার রব সুন্দর করে বললেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউ اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলেন আলহামদুলিল্লাহ। তকবীর দেন, নার দিবে। তবে বাবাজি আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন আর বোঝার চেষ্টা করুন। তাহলে আমার রব সুন্দর করে বললেন, হিংসা তোমরা করবে না। রব সুন্দর করে বললেন, অহংকার যেন করবে না। আজ যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো, কারোর ব্যবসা যদি ভালো চলে, পাশের একটা ব্যবসায়ী তার সঙ্গে সঙ্গে হিংসা শুরু হয়ে যায়। কারোর চায়ের দোকান ভালো চললে পাশের চায়ের দোকানের রাগ শুরু হয়ে যায়। ও তরুণীরা শুনে কেন, ব্যবসা করতে গিয়ে হিংসা, চাচা ভাইপো হিংসা, মামা ভাগনা হিংসা, বাপ বেটা হিংসা, প্রতিবেশী দুই ভাইয়ের মধ্যে হিংসা। হিংসা আজকে বেড়ে যাচ্ছে না কমেছে? কথা বলো, হিংসা বেরিয়ে চলেছে। নাজাত পাওয়া যাবে না গো যদি যারা পরিমাণে হিংসা ঢোকে যায়। ও যুবক ছেলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সামান্য পরিমাণ যদি অহংকার ঢুকে যায়, ওই শরীরটা জান্নাতে যাবে না। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বললেন, নূর নবী বললেন, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক বলেছেন, অহংকার হলো আমার চাদর, ওই চাদরটাকে নিয়ে যে টানাটানি করবে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার গর্দানকে ছিঁড়ে ফেলবো। পৃথিবীর জমিনে টাকা থাকতে পারে, অহংকার করা যাবে না। রক্ত বেশি হতে পারে, অহংকার করা যাবে না। পয়সা থাকতে পারে, অহংকার করা যাবে না। নেতা হতে পারো, অহংকার করা যাবে না। লাল বাতি গাড়ি নিয়ে ঘুরতে পারো, অহংকার করা যাবে না। হুজুর হতে পারো, অহংকার করা যাবে না। দেখতে ভালো হতে পারে, রূপের বাহাদুরি দেখাতে পারো, কিন্তু অহংকার করা যাবে না। হুজুর হতে পারো, অহংকার করা যাবে না। ও তরুণীরা পীর সাহেব হতে পারো, অহংকার করা যাবে না। হুজুর সাহেব হতে পারো, অহংকার করা যাবে না। হাফেজ সাহেব হতে পারো, অহংকার করা যাবে না। অহংকার করা যাবে না। ইমাম সাহেব হতে পারো, অহংকারের কোনো জায়গা নাই। অহংকারের কোনো জায়গা নাই। রব আমার সুন্দর করে বললেন, গার্দানকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। অহংকার করবে কে? অহংকার করবে স্বয়ং আল্লাহ নিজে। জোরে হয় না? আরো জোরে হয় না? গোটা পৃথিবী যে বানিয়েছে, অহংকার করবে তো সে। অহংকার কে করবে? আমার আল্লাহ। ও তরুণীরাই, পৃথিবীতে যখন কিছুই থাকবে না, আমার আল্লাহ সেই সময় ডাক দেবেন। কিছুই আমার আল্লাহ রাখবেন না, সেই সময় আমার আল্লাহ ডাক দেবেন। ও তরুণীরা শুনে কেনে, যেদিনে আমার আল্লাহ একটাও মানুষ রাখবেন না, একটাও জেনজাতি থাকবে না, মাত্র গুনে গুনে 12টা ফেরেশতা থাকবে। এই 12টা ফেরেশতা যখন থাকবে, আমার রব ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, আর কি কেউ বেঁচে আছে? না, করে দিয়েছো কাইল। বলো, আর কে আছে? করে দিয়েছো কি কাইল? আর কি কেউ বেঁচে আছে? ও আজরাইল, নাকি করে দিয়েছো কাইল? আজরাইল বলবে, আল্লাহ, পৃথিবীর জমিনে একটাও মানুষ নাই, একটাও জেন নাই, একটাও জেন নাই, একটাও মানুষ নাই। ফেরেশতা সব ফিনিশ করে দিয়েছি, গুনে 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 মাত্র 12টা ফেরেশতা আছে। আল্লাহ, আপনারা মনে মনে ভাবছেন ফেরেশতা কি কম? ও তরুণীরা শুনে কে রে, গোটা আসমানকে যদি একবার দেখা হয় রে ভাই, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, এই যে দুইটা আঙ্গুলের ব্যবধান দেখতে পাচ্ছেন, এই দুইটা আঙ্গুলের ব্যবধান, এই যে দুইটা আঙ্গুলের মাঝখানে যে গ্যাপ, যে ফাঁকা জায়গা, এতটা পরিমাণও ফাঁকা নাই। গোটা আসমানে এত ফেরেশতা। জোরে বলবেন না? আরো জোরে হয় না? এই দুই আঙ্গুলের ফাঁকা, এই যে দুই আঙ্গুলের ব্যবধান, এতটা পরিমাণও গ্যাপ নাই। ফেরেশতারা এত বানিয়ে দিয়েছে। ও তরুণীরা শুনে কেনে, এত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, গুণে শেষ করা যাবে না। সমস্ত ফেরেশতাগুলো রূহ কবজ করবে কে? হযরতে আজরাইল ফেরেশতা। আল্লাহ বলবেন, আর কে বেঁচে আছে? ফেরেশতা বলবে, আজরাইল, ও আমার আল্লাহ, গুনে গুনে মাত্র 12টা ফেরেশতা আছে, আর আপনি বেঁচে আছেন, আর আমি আছি। আল্লাহ, আল্লাহ, 12টা ফেরেশতা আছে, আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ, আল্লাহ বলে, 12টা ফেরেশতা কে কে? বলো, 12টা ফেরেশতা কে কে আছে? একবার বলো, কে কে আছে? একবার বলো। ফেরেশতা সেই সময় বলবে, হযরত আজরাইল বলবে, আল্লাহ, ইসরাফিল আছে, হযরত মিকাইল আছে, হযরত জিবরাইল আছে, আর আমি হযরত আজরাইল আছি। আল্লাহ, আল্লাহর কেউ নাই, আর আল্লাহ আপনার আরশকে যারা ধরে রেখেছে, বহন করে নিয়েছে। আল্লাহ, বহন করে নিয়ে যাবার জন্য যারা রেডি আছে, ধরে আছে, চাগিয়ে রেখেছে আল্লাহ আরশ। এই গুণে গুণে 8 জন ফেরেশতা, 8 আর 4 12, আর কেউ নাই। বলো, ও আমার আল্লাহ, 12টা ফেরেশতা আছে, আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ সেই সময় বলবে, আজরাইল, কাউকে আমি বাঁচিয়ে রাখতে চাই না। পৃথিবীতে কিছু ছিল না, আমি আল্লাহই ছিলাম। আকাশে কিছু ছিল না, আমি আল্লাহই ছিলাম। আজকে আমি আল্লাহ বলি, কাউকে আর বাঁচিয়ে রাখতে চাই না। হে আজরাইল, তুমি এক 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 করে সমস্ত ফেরেশতা রূহগুলোকে কবজ করে নাও। মিকাইলকে কবজ করা হবে, ইসরাফিলকে কবজ করা হবে। যে ইসরাফিলকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন একটাই, খালি বাঁশিটা ধরে রেখেছে, কখন ফুঁকতে আল্লাহ অর্ডার দেবেন। একটাই দায়িত্ব, কখন ফুঁকে দেব, কখন আমার রবের অর্ডার হয়, একটাই কাজ। এখনো ইসরাফিল ধরে রেখেছেন বাঁশি, কবে জানি আমার রবের হুকুম হবে, দেখি। ও তরুণীরা শুনে কেনেন, ও নওজোয়ান যুবকেরা শুনে কেনেন, এক এক করে समस्त फरिश्ता रूहকে বের করে নেওয়া হবে। আল্লাহর আরশ ধরে রেখেছেন, আল্লাহ বলবেন দরকার নাই, এদেরও জান বের করে নাও। সকলের যখন জান বের করা হবে, রব সেই সময় একমাত্র বিবেচে থাকবে। আল্লাহ বলবেন আজরাইল বলো এবারে কে আছে। আজরাইল বলবে আল্লাহ আর কেউ না, দুই জান। এক নাম্বার হলো আমি আজরাইল, আর আপনি রব্বুল আলামিন আল্লাহ পাক। আল্লাহ বলেন আজরাইল তুমিও মরে যাও, তোমাকেও মরতে হবে, তুমিও মরে যাও। আজরাইল ভয় পেয়ে গেল, আল্লাহ আমাকেও কি মরতে হবে? আজরাইল সেই দিনই বুঝতে পারবে জানবির করার যে কি কষ্ট। ও তরুণীরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মানুষের শরীর থেকে, একটা প্রাণীর শরীর থেকে যখন জান বের করতে যাওয়া হয়, ওই সময় ওই জানটা গোটা শরীরের ভিতরে লোকাতে শুরু করে। জান বলে আমি যাব না, আজরাইল কিন্তু ছাড়বে না। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সিরাকুদ আলী, আমার রাসূলুল্লাহর চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি আলী বলি, যার হাতে আমার আলীর জান আছে, সে আল্লাহর কসম করে বলি তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কাউকে যদি তরোয়াল দিয়ে, ধারালো তরোয়াল দিয়ে 1000 আঘাত করা হয়, ও তরুণীর একবার ভেবে দেখো ওই মানুষটার কি হতে পারে ভাই। ধারালো তরোয়াল দিয়ে যদি 1000 আঘাত করা হয়, বটি বটি হয়ে যাবে, পিস পিস হয়ে যাবে রে ভাই। ও তরুণীরা শুনে কেন, হযরত আলী বলেন তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। হযরত ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর মৃত্যু কষ্ট কেমন? বলেন হযরত ইদ্রিস নবী বললেন জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি ছাল ছাড়িয়ে নেওয়া হয়, জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, মনে করুন একটা মুরগি জীবিত আছে কিন্তু গরম পানির উপরে শুইয়ে দিয়ে যদি চাল ছাড়িয়ে নেওয়া হয়, জ্যান্ত অবস্থায় যদি কারো চামড়া খুলে নেওয়া হয়, যে কষ্ট হয়, আমি ইদ্রিস বলি মওতের কষ্ট তার থেকে অনেক অনেক বেশি। হে আজরাইল তোমাকেও মরতে হবে, কোনো কথা শুনতে চাই না। আজরাইল যখন নিজের জানটা নিজে বের করবে, ওই সময় আজরাইলও মৃত্যু বরণ করবে। আমার আল্লাহ চিৎকার মেরে বলবে এই পৃথিবীর জমিনে কত নেতা ও মস্তান, এ চগলখোর, এ বাটপার, এ চিটিংবাজ, এ নেতা, এ আইসি, এ দারোগা, এমএলএ, এমপি, পৃথিবীর জমিনে আর কেউ আছে নাকি? এক সময় তোদের কত বড় বড় লম্বা লম্বা আওয়াজ ছিল, পিটিয়ে ও মেরে ফেলবো, মারবো 7 ফুট নিচে ঢুকিয়ে দেবো, মারবো এখানে ফেলে দেবো শ্মশানে, কত বড় বড় কথা বলেছিল। বলো আজকে আর কেউ আছো নাকি? রব সেই জন্য বলবেন আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। 4 পারা 13 পৃষ্ঠা আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, 5 পারা 9 পৃষ্ঠা আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম বান্দা যেখানে যাও না কেন মৃত্যু সাগত গ্রহণ করতে হবে। ও তরুণীরা, নওজোয়ান যুবকেরা, সেই জন্য যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, কেউ থাকবে না, কিছু ছিল না, মাঝখানে কিছু দিনের জন্য আল্লাহ দিয়েছেন, এটাকেও আল্লাহ রাখবেন না। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। জোরে হয় না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? এই জন্য আল্লাহ বললেন কি অহংকার একমাত্র আমি আল্লাহ আমি করব। আর অহংকার হলো আমার চাদর, ওই চাদর নিয়ে যে টানাটানি করবে কিয়ামতের ময়দানে তার গর্দানকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলব। মনে আছে তো আওয়াজ আপনাদের? আমি যেখানে ছাড়বো সেখানে ধরবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মনে আছে তো? গর্দানকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলব। এজন্য অহংকারকে আমি আল্লাহ মেনে নেব না। বিশ্বনবী হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহ নবী বললেন, বিশ্বনবী আমার জানিয়ে দেন কাল কিয়ামতের ময়দানে অহংকারী ব্যক্তিগুলোকে আমার রব্বুল আলামিন আল্লাহ পিপিলিকার ন্যায় জমা করবেন। পিপিলিকারা যেমন সারিবদ্ধভাবে হাঁটে, পিপিলিকার ন্যায় জড়া করে দেয়া হবে খালি অহংকারী ব্যক্তিগুলোকে। ও তরুণীরা শুধু একই দিন জেনে একই দিন না, এই জন্য আমার নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন অহংকার থেকে তোমরা বাঁচো, বাঁচো, বাঁচো। আমি কিতাবের মধ্যে খুঁজে 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 10খানা টিপস বের করেছি। অহংকার থেকে যদি বাঁচতে হয় আপনারা ইচ্ছা করলে 10টা কাজ করতে পারবেন। 10টা কাজ যদি করতে পারেন আলহামদুলিল্লাহ অহংকার থেকে আপনারা বেঁচে যাবেন। এর মধ্যে 1 নাম্বার কি, গিয়ে যদি আপনি খুঁজে দেখেন তাহলে কোরআনে 2 রকম অ্যাপস দেওয়া আছে, একটা হলো ছেড়ে দেওয়ার আর একটা হলো ধরে নেওয়ার। তাহলে ধরে নেওয়ার অ্যাপস গুলো কি, চলুন মানেটা করে একটু দেখি। আল্লাহ 1 নম্বরে তাহলে কি বললেন, ধরে নেওয়ার অ্যাপস গুলো আগে ধরি, পজিটিভ অ্যাপস গুলো আগে দেখি। আল্লাহ কি বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله يحب من كان مختالا فخورا। আল্লাহ বলেন এটা কর, এটা পজিটিভ, এটা ধর। চল এবার মানেটা করে একবার দেখ কেমন লাগে। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইতাআত করো, আল্লাহকে অনুসরণ করো। ওয়াবিল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি, তোমরা আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। এই কোরআন সহি বুঝছেন, বুঝে যাচ্ছে? ওয়ালা তুশরিকু বি শাইয়্যা, তোমরা আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। পরে আল্লাহ কি বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমাদের মাতা পিতা যারা হায়াতি আছে মাতা পিতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। কে বলেছে? কথা কয় না কেন, কে বলেছে? আল্লাহ বলছে। আল্লাহ পরে ফের কি বললেন, ওয়াবিজিল কুরবা, ওয়াবিজিল কুরবা, তোমার আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামাল মাসাকিন, এতিম মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করো। বুঝে যাচ্ছে তো? তাহলে কি করতে হবে আমরা বুঝতে পারছি তো? কথা বলে না, কি করতে হবে বুঝে যাচ্ছে তো? বুঝে যাচ্ছে তো? তাহলে আল্লাহ কিন্তু বলে না যে বিড়িখোরের সঙ্গে বিড়ি খাবি, এটা বলল না। মদখোরের সঙ্গে 3 বন্ধু মিলে বসে বসে মদ খাবি আর গেঁজাবি, এটা আল্লাহ বলে না। আল্লাহ বললেন কি, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো। পরে আল্লাহ কি বললেন, এতিম মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়ালিয়াতামাল মাসাকিন, মিসকিনদের সঙ্গে এতিমদের সঙ্গে ভালো ব্যবহার। আল্লাহর কোরআন বাবা, সব আল্লাহর কোরআন, আমার বাজে কথা নয়, আমার বানানো কথা নয়, সব আল্লাহর কোরআন। তাহলে মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করতে বললো কে? কথা বলে না, আওয়াজ করে বলো। আল্লাহ বললেন মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার কর, এতিমের সঙ্গে ভালো ব্যবহার কর। কে বললেন? আল্লাহ। আল্লাহ বলে মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার কর। ও তরুণীরা, দরজার কাছে এসে এমনও মিসকিন আছে, যদি দরজার কাছে এসে 10টা চাকা চায়, চাচা লাল চোখ দেখিয়ে ঘর থেকে বের করে দেয়। কথা বলে না, আছে না নাই? ও তরুণী চায়ের দোকানে গিয়ে যদি কোনো মিসকিন বলে আমাকে 10টা টাকা দাও, এক কাপ চাও দেয় না, আবার গরম পানি ছিটা মেরে দেয়। কথা ঠিক কিনা? কথা বলে না। আর মাঝে মাঝে আঁচেতে যে লম্বা রড গরম আছে, ওই লম্বা রডের ছ্যাঁকা মেরে দেয় যদি যেতে না চাই। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন কি, মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো। মিসকিনের সঙ্গে যদি খারাপ ব্যবহার করা হয় মানে কার কথা অমান্য হচ্ছে? কথা বলে না, কথা বলে না। কার কথা অমান্য হচ্ছে? নিজের ক্ষতি কে ডেকে নিয়ে আসছে? নিজের ক্ষতি আল্লাহ ডেকে নিয়ে আসছে। আজ বুঝতে হবে বাবা, কতদিন আর গল্প শুনবে বাপ? গল্প শুনে লাভ নাই। শোনো কোরআন শোনো কাজে লাগাও চরিত্র পাল্টে যাবে কাজে লাগাও আপনি গেনার হবেন সাকসেস হবে কাজে লাগান তাহলে আল্লাহ কি বললেন আল্লাহ বলে মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো ইতিমের সঙ্গে ভালো ব্যবহার করো ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াসাহিবিল জানবি ওয়াবনিস সাবিল আমামালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা আল্লাহ ফের কি বললেন তোমার প্রতিবেশীর সঙ্গে আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো অনাত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো তোমার মালিকানা ভক্ত দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করো তোমার বাসির বাড়িতে যে দাস আছে দাসী আছে তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো দাসকে খাওয়াবে আলাদা প্লেটে তুমি খাবে আলাদা প্লেটে তাকে খাওয়াবে খারাপ রাতের খাবার সকালে আর তুমি খাবে দিনের টাটকা খাবার এটা যেন ভুল করেও না হয় কারণ এগুলো যদি হয়ে যায় আমি আল্লাহ কিন্তু তোদের ছাড়বো না তাই এজন্য রব তাহলে কি বললেন সুন্দর করে বললেন তোমাদের মালিকানা ভুক্ত দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করো পরে আল্লাহ কি বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা নিশ্চয়ই আমার আল্লাহ পাক অহংকারীদেরকে ভালোবাসে না ফাকার কান্নেওয়ালাদেরকে আমার আল্লাহ পছন্দ করে না ও তরুণীরা শুনে খেদিন জেনে কেদিন বাবা তাহলে আল্লাহ বলে এগুলো কর আর ওগুলো ছাড় ওগুলো যদি ছেড়ে না দিস তাহলে আমি আল্লাহ কিন্তু তোদেরকে ছাড়ব না এ তরুণীরা শুনে কেদিন ও নওজোয়ান যুবকেরা শুনে কেদিন আজ পৃথিবীর দিকে যদি একবার তাকান অহংকারী ব্যক্তি আজকে কম না বেশি আওয়াজ করে বলতে হবে জোর করে বলতে হবে অহংকারী লোক আজকের দিনে কম না বেশি হিংসুক লোক আজকের দিনে কম না বেশি মিথ্যেবাদী লোক আজকের দিনে কম না বেশি সুদখোর আজকের দিনে কম না বেশি ঘুষখোর আজকের দিনে কম না বেশি রব বললেন এগুলো নেগেটিভ এগুলো ধরবি না এগুলো আমি আল্লাহ বলছি এই অ্যাপসগুলো যেন তোরা লোড করবি না এজন্য আল্লাহ ঘোষণা দিলেন কি বললেন সুন্দর করে এই অ্যাপসগুলো নিয়ে আলোচনা করলেন কি বললেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদদালুল খাবীসা বিত তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা আল্লাহ বলেন কি ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিন নার ওয়া সায়াসলাউনা সাঈরা আল্লাহ ফের বললেন কি বললেন সুন্দর করে আমার আল্লাহ জানালেন কি বললেন আরাআইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাগুন আল্লাযীনা আল্লাহ বলে এগুলো ছেড়ে দে এগুলোই হলো নেগেটিভ তাহলে পজিটিভ গুলো আপনারা বুঝলেন তো পজিটিভ বুঝলেন না তাহলে কি হবে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না আর মাতা পিতা যারা হায়াতে আছে মা বাপের খেদমত করতে হবে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে এতিম মিসকিনকে খাদ্য দিতে হবে ভালো ব্যবহার করতে হবে রবের কি বললেন তোমাদের আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে অনাত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যারা আত্মীয় নয় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে রব আমার ফের কি বললেন তোমাদের মালিকানাভুক্ত দাস দাসী যারা বাড়িতে আছে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে তারপরে আমার আল্লাহ কি বললেন অহংকারী ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পছন্দ করি না তাহলে এটাই আল্লাহ বললেন নেগেটিভ এই নেগেটিভ গুলো তোরা ছেড়ে দে এজন্য যদি ঢুকে যায় খিয়া রিয়া যদি কারোর ভেতরে ঢুকে যায় রিয়া পাবেন আর খিয়া যদি ঢুকে যায় কারোর ভেতরে হিংসা পৃথিবীর জমিনে করেছে অনেক ব্যবসা ঢুকেছে তোমার মধ্যে হিংসা আল্লাহ বলবেন আমার কাছে জায়গা নাই বেরিয়ে যা বেরিয়ে যা যদি ঢুকে যায় কারোর ভেতরে অহংকার আর ওর ভেতরে ছিল অহংকার এজন্য কারোর ভেতরে যদি ঢুকে যায় হিংসা আল্লাহ বলেন আমার কাছে জায়গা নাই বেরিয়ে যা তাহলে এই জায়গাগুলোতে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই কথা বলে না আছে না নাই এজন্য রব আমার সুন্দর করে বললেন কি বললেন বিশ্ব নবী আমার সুন্দর করে হাদিস পাকের মধ্যে বললেন কি বললেন ইয়াকুমুল হাসাদাম ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব আল্লাহ নবী বলে হিংসা থেকে তোমরা বাঁচো হিংসা থেকে তোমরা বাঁচো হিংসা থেকে তোমরা বাঁচো হিংসা থেকে তোমরা বাঁচো আগুন যেমন কাঠকে খেয়ে নাই হিংসা তেমন আমলকে খেয়ে নাই लोक दुतला बाड़ी करछे चाचा फुलछे कथा बुझे जाच्छे कि बोलछी प्रतिबेशी एकजन दुजो एकटा लोक बाड़ी करछे चाचा मार रेगे भालो करे लाल चोख बार करे ताकाच्छे आबार रातेर अंधकारे ताहाज्जुद नामाज पड़छे लाभ किछु होबे कथा बोले ना जर्रा परिमाण यदि हिंसा ढुके जाए से जेई होक आमार नबी बोलछेन ओई शरीरटा जान्नाते जाबे ना आल्लाह कुरानेर मध्ये घोषणा दिलेन कि बोललेन আল্লাহ সুন্দর করে বললেন ওয়াদা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনকুম মিন বাদি ঈমানিকুম কুফারাম হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন কি বললেন আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে আল্লাহ বলছে ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে চায় আজকে দেখো মায়ের মায়ের মুসলমানদেরকে হত্যা করা হলো কেন ওরা তো কারো জমি কেড়ে নেয় না কারো গাড়ি কেড়ে নেয় না কারো বাড়ি ছিনিয়ে নেয় না হত্যা করা হলো কেন এরা হলো মুসলমান ধর্ম হলো ইসলাম ঈমানদার এই ঈমানদার মেনে নেওয়া যাবে না মেনে নেওয়া যাবে না ও তরুণীরা লিখে দিন না আপনাদের জানা আছে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হলো কারণ কি কারণ একটাই সেটা হলো মসজিদে আকসা আপনাদের জানা আছে ইসরায়েলি সৈন্যরা মসজিদে আকসাকে কেড়ে নিতে চাইলো আর ফিলিস্তিনের মুসলমানরা ছাতিগুলোকে চওড়া করে মসজিদের জন্য ঝাঁপিয়ে পড়ল একটা দুটো তিনটে নয় হাজারো হাজারো মুসলমানকে হত্যা করা হলো স্বামীর কোল থেকে বিবিকে ছিনিয়ে নেওয়া হলো বিবির কোল থেকে স্বামীকে ছিনিয়ে নেওয়া হলো বিবির কোল থেকে স্বামীকে ছিনিয়ে নেওয়া হলো বাপের কোল থেকে বেটাকে কেড়ে নেওয়া হলো বেটার কাছ থেকে মাকে ছিনিয়ে নেওয়া হলো ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হলো আপনাদের জানা আছে গত 27 রমজান থেকে স্টার্ট হয়েছিল ও তরুণীরা একটা দুটো নয় একাধিক বোমা একাধিক গুলি ও তরুণীরা নওজোয়ান যুবকেরা মুসলমানরা মসজিদকে রক্ষা করতে গিয়ে নিজেদের জীবনগুলোকে বিসর্জন করে দিয়েছে নিজেদের জীবনগুলোকে বিসর্জন দিয়েছে নিজেদের জীবনগুলোকে উৎসর্গ করে দিয়েছে খালি আল্লাহর ঘরকে বাঁচাতে গিয়ে ও তরুণীরা নওজোয়ান যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা এর পিছনে একটাই কারণ সেটা হলো হিংসা কারণ বেঈমানরা বলে ছাড়বো না ঈমান এনেছে ওদিকে ছাড়বো না গোটা পৃথিবী জুড়ে চলছে গোটা দেশ জুড়ে চলছে গোটা পৃথিবী জুড়ে চলছে গোটা দেশ জুড়ে চলছে গোটা বাংলা জুড়ে চলছে গোটা দেশ জুড়ে চলছে মব লিঞ্চিং যেখানে মুসলমান দেখো সেখানেই পেটাও আজ কি বোঝা যাচ্ছে বাবা আপ কিন্তু কোরআনকে সামনে রেখে আমি একটু একটু করে বাস্তব চিত্র তুলে তুলে বুঝাচ্ছি আপনাদেরকে কোন টানা কেসা কাহিনীতে যাচ্ছি না কেসা কাহিনী তো অনেক শোনেন অনেক শুনবেন আপনারা অসুবিধা কিছু নাই কিন্তু খুব একটা উপকার হবে না কোরআন শুনুন কোরআন কি আল্লাহ বলেছে বুঝাতে চেয়েছে এগুলো বুঝুন জি লক্ষ্য করুন বোঝার চেষ্টা করুন ভাইরা মাদুসরা আমার বাবাজিরা আমার কাহিনী তো অনেক শুনছেন মাশাআল্লাহ শুনুন অসুবিধা কিছু নেই আমি একটু কোরআন শুনিয়ে দিচ্ছি ভালো করে শুনেন জি তাহলে আমার আল্লাহ কি বললেন আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে কিন্তু না পারার কারণেতে তোমাদের উপর এইরূপ আচরণ করেন হিংসা বশত, সুতরাং তোমরা এড়িয়ে চলো, তাদেরকে ক্ষমা করো, maaf করো, যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের সৈন্যরা যেভাবে অত্যাচার করেছিল গোটা পৃথিবী দেখেছে, কিন্তু কোনো মুখে আওয়াজ নাই। ও তরুণীরা শুনে রেখে দাও, ও যুবকেরা, তাহলে আল্লাহ রাস্তে কোরআনের জন্য মসজিদের জন্য নিজেদের জীবনগুলোকে বিসর্জন দিয়েছে, মসজিদের জন্য জীবন দিয়ে তারা জান্নাতি হয়ে গেছে। ও তরুণীরা শুনে রেখে দাও, ও যুবক ছেলেরা শুনে রেখে দাও। অথচ আপনারা যদি একবার লক্ষ্য করে দেখেন, ইসরায়েলি কোনো বৈধ রাষ্ট্র নয়, ইসরায়েলি কোনো বৈধ রাষ্ট্র নয়, এই ইসরায়েল হলো অবৈধ রাষ্ট্র। এই ইসরায়েলের সৈন্যরা তারা হলো অবৈধ রাষ্ট্রতে বসবাস করে, বৈধ রাষ্ট্র নয়। ইসরায়েলি মানুষেরা একদিন তারা এক সময় অর্ধ উলঙ্গ হয়ে আর ফিলিস্তিনি মুসলমানদের কাছে গিয়ে তারা আশ্রয় চেয়েছিল, সাহায্য করো। মুসলমানদেরকে গিয়ে বলেছিল সাহায্য করো, মুসলমানদেরকে গিয়ে বলেছিল তোমরা আমাদেরকে হেল্প করো। ইমানদারের কাজ হলো যে কোনো ধর্মেরই হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো জাতের হোক, মানুষ যদি বিপদগামী হয় তাকে উদ্ধার করা, তাকে রক্ষা করা, তাকে টেনে বের করে নিয়ে আসা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটা ইমানদারের কাজ। ফিলিস্তিনের মুসলমানরা সেই সময় হাত বাড়িয়ে দিল, দিয়ে বলল তোমরা থাকো, চিন্তা নাই। ইসরায়েলের মানুষদেরকে যখন জায়গা করে দিল, পরবর্তীকালে সেই ইসরায়েলের মানুষেরা আস্তে 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 তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করল, প্রভাব তাদের বিস্তার করল, আস্তে আস্তে ক্ষমতা বাড়িয়ে দিল। ক্ষমতা বাড়াতে 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 পরে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, লন্ডন, জার্মান, জাপান, পাশ্চাত্য দেশের সঙ্গে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিরাট শক্তিশালী হয়ে আস্তে আস্তে দেখা যায় যারা তাদেরকে সহযোগিতা করেছিল তাদের উপরই অত্যাচার করতে শুরু করলো। কারণ একটাই, মসজিদে আকসা। ইহুদিরা বলে মসজিদে আকসা দিয়ে দাও, আর মুসলমানরা বলে দেওয়া যাবে না, এটা আল্লাহর নবী সুলাইমান নবী করে দিয়ে গেছে, এই মসজিদে আকসা ছেড়ে দিতে পারবো না। জোরে হয় না? আরো জোরে হয় না? ওয়াল্লাহ এ তো সময় অনেক হয়ে গেছে গো, আমি আমার মতো ওয়াজ করে যাচ্ছি, বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা, আর সময় নেব না। 10টা টিপস আজকে আর দিচ্ছি না, আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন হবে ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় 10টা টিপস দেওয়া আছে, এই 10টা কাজ যদি কেউ করতে পারে আলহামদুলিল্লাহ সে অহংকার থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। এইজন্য বাবাজি আমার ভাইরা, আল্লাহ যদি ফের কোনোদিন ইনশাআল্লাহ মওকা দেয় হবে বিদায় আজকে আর সময় নেব না। ওখানে এলেন? আচ্ছা মাশাআল্লাহ, যাক বাবাজি আর সময় নিচ্ছি না, আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করি। ইয়া নবী ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। आज है ईद ए मुबारक, आज है रोज़े ए मुसर्रत, आज है वक़्त ए बिलादत, आज है मिलाओ आदे हाज़रात। या नबी सलामुन अलैका, आरो जोरे या रसूल सलाम अलैका। या हबीब सलावतुल्लाह अलैका। या नबी सलाम लो आमार, या रसूल सलाम लो आमादेर, या हबीब सलाम लो बांगलार। मोरा जेगे सबाई गुनाहगार, या नबी सलाम আলাইকা আর জোরে ইয়া রাসূল সালামুন আলাইকা আর জোরে ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मीम से मदीने ही वाले हे से हसमी ही वाले मीम से मेराज वाले दाल से दीदार हुआ ले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका আমায় নবীর আব্বা জান আবুদুল্লাহ আমায় নবীর আম্মা জান আমেনা আমায় নবীর তোদমা হালিমা আমায় নবীর রওজা মদিনা ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह अलैका सकले बस।